আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। খাসপুর থেকে উদ্ধার বিরল প্রজাতির এক ঝুলা অজগর। কাছাড় জেলার হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জের অধীন খাসপুর থেকে উদ্ধার হয় বিরল প্রজাতির এক ঝুলা অজগর সাপ। ফিশারিতে পেতে রাখা কারেন্ট জালে আটকা পড়ে সাপ দুটি। বাগাবাজার বনগ্রামের বাসিন্দা ব্যবসায়ী সিরাজ উদ্দিন লস্করের মাছ চাষের ফিশারিটি দেখাশোনা করেন গ্রামের বশির আহমেদ। তিনি মাছ ধরতে ফিশারিতে কারেন্ট জাল পেতে রাখেন। শুক্রবার দিনে যখন জাল তুলতে যান তখনই প্রত্যক্ষ করেন জালে আটকা পড়ে রয়েছে মস্ত দুটি অজগর। জালে অজগর সাপ আটকা পড়েছে খবর ছড়িয়ে পড়তেই সাপ দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। কয়েকজন মিলে জাল টেনে ফিশারির কিনারে নিয়ে আসেন। দেখা যায় জালে আটকা পড়ে রয়েছে বিশাল আকারের দুটি অজগর সাপ। খবর দেওয়া হয় হাওয়াইতাং ফরেস্ট রেঞ্জ অফিসে। রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী দলবল নিয়ে হাজির হন ঘটনাস্থলে। বনকর্মীরা সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যান। রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী জানিয়েছেন, গত এক সপ্তাহে হাওয়াইতাং রেঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে এভাবে বেশ কয়েকটি অজগর সাপ তারা উদ্ধার করেছেন। তিনি উল্লেখ করেন, জঙ্গল ধ্বংসের ফলে খাবারের সন্ধানে এ সমস্ত সাপ লোকালয়ে চলে আসছে আর মানুষের হাতে ধরা পড়ছে। হঠাৎ এতগুলো অজগর কোথা থেকে আসছে জিজ্ঞেস করলে রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী জানান, এবছর পরপর বন্যা হয়েছে, সেই বন্যার জলে পাহাড় থেকে এ সমস্ত অজগর সাপ এসে উপত্যকার বিভিন্ন প্রান্তের জলাশয়ে আশ্রয় নিয়েছে। রেঞ্জ অফিসার উত্তমানন্দ গোস্বামী জানিয়েছেন, এ পর্যন্ত যতগুলো সাপ উদ্ধার হয়েছে সবগুলোকে ধলাইয়ের সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন জায়গায় যেখানে জমা জল রয়েছে সেখানে ছেড়ে দেওয়া হয়েছে। এগুলোকেও স্বাস্থ্য পরীক্ষার পর কোনো এক জলাশয়ে ছেড়ে দেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটা অন গরু বাচ্চাই তোর লাগান একটা আওয়াজ করে, আমরা গিয়া গরু বাচ্চাই নাই কে আওয়াজ করে, তার বাদে আওয়াজ করে যখন আমরা বেজান ডরাইয়া অন মানুষ আসলে আমরা অন আয়েরা ডরাইয়া বাগি গেছুন কই নিন মনে কয় সাপ আছে। আজকে এই সাপ হকুন ভাসজাল বুয়ানি ওই যে মাছও ফিশারিত পাই না আমরা, মারিয়া কোনো মাছ পাওয়া যায় না, তার বাদে আজকে ভাসজাল বুয়ানি হয়েছিল ও দুইটা সাপ ইতা বড় বড় সাপ ইতাই তো ও ধরা পড়ছে তারারে ভাসজালও পাশজালও ধরা পড়ার পরে ও তারা পাওয়া গেল, নাইলে তো খালি গরু বাচ্চেন তো ডাক শুনি আর কোনো সাপ সুপ আমরা দেখি না। আজ তো দেখা পড়লো যে এটা যে বড় বড় সাপ, তখন তো সাপও আসই না ফরেস্ট ডিপার্টমেন্টের খবরে দেখি আর নাইনো আইসই না, এখন তারারে খবর দিলে তো আমরা বেশ ভালো হইল না, এখন তা দরিয়া নিলাও না, নাইলে তো আমরা আরো বহুত বিপদও আছি এনর মানুষও ছাগলের বাচ্চাই ন গেলে নাই মূর্খর বাচ্চাই ন খাইলাইন আমরা বহুত বিপদও আছি এখন তোর লাগি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কিছুদিন থেকে ফিশারি সংলগ্ন এলাকায় বকনা বাছুরে ডাকের মতো আওয়াজ তারা শুনতে পেতেন। ইতিমধ্যে ফিশারির আশপাশ এলাকা থেকে গ্রামের কয়েকটি ছাগল ও গৃহপালিত হাঁস হারিয়ে গিয়েছে। এবার সাপ দুটি ধরা পড়া স্থানীয়রা নিশ্চিত, ফিশারির আশপাশ থেকে হারিয়ে যাওয়া ছাগল ও হাঁস অজগর সাপ দুটি খেয়ে ফেলেছে। অজগর ইংলিশত পাইথন বলি কয়। আচ্ছা, তো এতিয়া তো ই অজগর উলোয়া টাইম না, তো এতিয়া তো শীত আহি গল, হয় হয়, তো ই টাইমত ই সাপটো কেনেকৈ উলাইছে আমি এতিয়ালৈকে জানিছো যে আমাৰ হাওয়াইতাং ৰেঞ্জৰ অধীনত যোৱা কেইদিনত বেছ কয়েকটা কেইটামান অজগৰ, মেইনলি এইটো মেইনটো কাৰণটো হৈছে এক নম্বৰটো খাদ্য খাদ্যৰ সন্ধান আৰু দুই নম্বৰ মানে গৰমটো বেছি পৰিছে, সিহঁতে সেইকাৰণে ওলাই আহিব বাধ্য হৈছে মোৰ ধাৰণা মতে। স্যার আপনি কি করবো স্যার এতিয়া এই হাবটো কি করবো? এইটো আমি দুই তিন দিনের পর বহুত কেইটা হাব ইতিমধ্যে রাইজর লগত রাইজর সহযোগত আমি উদ্ধার করেছো আর আমি এটা সেফ প্লেসত যত পানি আছে বা তেনেকুয়া জঙ্গল বেশি আছে তাত আমি এৰি দি আছো, এইটো আমি উদ্ধার করি তাতে এৰি দিম। আর ইয়াত রাইজক মোর বহুত ধন্যবাদ যে সিহঁতে হাবটো ভালকে রাখিছে, কোনো অনিষ্ট করা নাই ক্ষতি করা নাই। স্যার এটা ইয়ার রাইজর একটা অভিযোগ আছে স্যার, অভিযোগটা হল আজি 10টামান বাজাত ফরেস্ট খবর দিয়া হয়েছে আর 2 ঘন্টা পাছতে তুমি অনেক দেরিকে ইয়াত পৌঁছিছে, এটা কি খবর স্যার? মানে অ্যাকচুয়ালি আমার গোটেখিনি স্টাফ ডিউটিত গুছি গৈছে, মই নিজেও গৈছিলো কালাখালৰ ডিউটি, মই কালাখালত ফোন রিসিভ নহয় তারপর তারপরে উলাই আহার পাছত যেতিয়া মই ফোন পাইছি লগে লগে মই গুছি আইছিলো। ধন্যবাদ স্যার, ওকে।